ইছামতি নদীর তীর ঘেঁষে টাউন শ্রীপুর, সুশীলগাঁতি এবং দেবহাটা পাশাপাশি তিনটি গ্রাম। ম্যানগ্রোভ পার্ক থেকে পূর্বে 1 কিলোমিটার গিয়ে উত্তরে 1.5 কিলোমিটার গেলে টাউন শ্রীপুর গ্রামটি। টাউন শ্রীপুরে 1867 সালে পৌরসভা স্থাপিত হয়। এটি ছিল খুলনা বিভাগের প্রাচীন পৌরসভা। টাউন শ্রীপুর যাওয়ার পথে উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়ের পৈতৃক ভিটা পড়ে। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তাকে পশ্চিমবঙ্গের উপকার নামে অভিহিত করা হয়। তার জন্ম ও মৃত্যু দিন 1 জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেখানে ফলক স্থাপন করা হয়েছে। তার ভিটায় এখন আম চাষ করা হচ্ছে। স্থানীয় একজন ইজারা নিয়েছেন। আচ্ছা আসো। তোমার নাম তন্ময়?